আমরা টাকা থাকলে আমরা পরিচয় দিয়ে কত মাস মাসে একটা
কিন্তু আয়েশা বিনতে আসলে তার এই একই অবস্থা হতে বলে আছে কিন্তু বুঝা না ঠিক না বুঝা না না এদিকে তার এমন আত্মা আমার বিনি সে চাইলে কি কিন্তু বুঝা না আসলে কি আত্মা আছে তাহলে দুনিয়া কোন আত্মা না কত বড় হবে একটা মানের মধ্যে ভূগোল যত ছোট মাত্রা যত বড় তত্ত্বভাবে এই প্রথম আত্মা বা দ্বিতীয় আত্মার তুলনায় কত একটা মানের মধ্যে ভূগোলটা বললাম মাত্র মাত্র ভূগোলটা কত ছোট বলতেছে এই ভূগোল তুলনায় মাত্রা যত মাত্রা যত বড় তারা বলি কইনা যাওয়ার সৃষ্টি করে দিয়েছে না
কি বলে দেখেন একটা জায়গা করতে মান করতেছে জিজ্ঞেস করতে একদিন করতেছে কোনো কাকে আছে কোনো কাকে নাই এই দুই জাতি ছাড়া আমি জানি এই গুলো কাছে মা
পাই পাই না, কিন্তু তাহার কারণে কারণে প্রতি মাসে কিছু আমাদের একটা বিনয় হয় পাইতে পাই না। কিন্তু যে লাইটের আলো ছাড়া জীবন চলে, ওই লাইটের আলো যদি গ্রহণ করার ফলে প্রতি মাসে আমার একটা বিনিয়োগ হয়, একটা বাধা দিতে হয়। কিন্তু বাবা যা মানুষের জীবন বাঁচানোর
Por favor.
বিগত মোটামুটি থাকে ওই জায়গায় মা বাড়ের মান করে মানুষের ব্যক্তিগত যদি কোনো প্রোগ্রাম থাকে প্রোগ্রাম হচ্ছে যা ব্যবসায়িত দেখে এদের একটা প্রোগ্রাম থাকে মায়ের একটা প্রোগ্রাম আর মা সে তো আর একটা প্রোগ্রাম আসতে নাই সেটা প্রোগ্রাম আসিষ্ট আছে তা আপনি একটা বলছে দেশে ঠিকই প্রোগ্রাম আসতে একই জিনিস এটা মা রাখি 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 না এই যে কদিকার আল্লাহ কাছে
কিন্তু এবং একদম
আমরা
কৃষি জমি তুমি যারা চাষ করে কৃষিজীবী গৃহ ব্যস্ত 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 চাকরিজীবী
চলে আসছে, মৃত্যুর ধ্বনি আমার কানে চলে আসছে। কথা বলে দেখা যাবে মৃত্যু ধ্বনি আমার চলে আসছে। আজকে ব্যস্ত হয়ে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত, কিছু নিয়ে ব্যস্ত, মাস করতে পারি না। আচ্ছা সংসার নিয়ে ব্যস্ত, মাস করতে পারি না। জীবিকা নিয়ে অর্জন করতে পারি না, মাস করতে পারি না। শুধু ব্যস্ত আর ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে একদিন আপনার আমার কানে কি আসবে? মৃত্যুর ধ্বনি চলে আসবে। আশা করে রেস্তোরাঁটি বলতে যাবে, আল্লাহ
আসতেছে, শুধু ব্যস্ত করতে থাকি, দুনিয়ার মানুষের কাছে সাহায্যে, বাবা কাছে সাহায্যে, মা কাছে সাহায্যে, নেতা কাছে সাহায্যে, নেত্রীর কাছে সাহায্যে, এই রকমের বন্ধু বান্ধবের কাছে সাহায্যে, সমাজের গণমান ব্যক্তির কাছে সাহায্যে, আল্লাহ বলে আসন্ত নামাজে আমি আমার কাছে, তুমি আমার কাছে সাহায্য করবে, এটা প্রমাণ হয়ে গেল উনি একশ পর্যন্ত ইমান দিতে সবচেয়ে মাটার দিকে কে হ্যাঁ
নবীর চাচা এত ব্যস্ত করা হবে, এত নদীকে লালন করা
আসছে সেখানে এই বাচ্চারা ভাড়া টাকা দিয়ে টাকা দেয়, কিন্তু আপনি কিভাবে আসেন আপনার টাকা আসেন তো সেটা কিন্তু আপনার টাকা পারতে পারে। তো আপনি চিন্তা করবেন আপনার সময় যদি আপনি ইমান করে দেখতে পারে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে দেখতে পারে আল্লাহর কাছে স্থান অর্জন করে দেখতে পারে আল্লাহর কাছে পরিসমর্পণ করে দেখতে পারে মৃত্যু দেরি হবে না আপনার জান্নাতে যেতে দেরি হবে না আমার দেওয়ার সময়। চাই আপনি মানুষের কৃষি মানুষের গোলাম চাই আপনি মানুষের ইতিহাস কামা হন চাই আপনি মানুষের বাড়িতে কাজ করে রাখা সকলের কাজ না যে কাজে কাজে বস্তু দেখা হবে আজকে আমার সামনে আপনার মহিমা কাজ করে
কিন্তু পাইলে কি হবে? আমার যদি ভালো থাকে, যদি আমার জানা না কাছে পরিচয় পরিচিতি নিয়ে যেতে পারে, কিন্তু হইতে দেরি হবে, জানা পেয়ে যেতে হবে না। But it's a lot.
আছে পয়সার দাম এই জায়গা যদি বলতে যাই পাড়ে ওই ব্যক্তি জান্নাতে সুপ্রাণ করবে যাবে এই দুনিয়ায় কত
ভাই
নামাজ পড়ে আসেন, কিছু আপনি যদি নামাজ পড়ে আসেন তাহলে তো আমি বলে কি বলে না, আজকে কিছু নামাজ ছাড়া নামাজ পড়ে না, নামাজ পড়ে না কি তো তো আগে যে আমাদের কথা বলা যাবে না, কোনো জানা যাবে না, নামাজ পড়ে না নাকি তো হ্যাঁ আমার কিছু নামাজ আছে আল্লাহ সেজদা করে দেশের জন্য আল্লাহ কে আল্লাহ কে করতে হবে না, কাজ করে সেজদা করে আমাদের কি করে আমরা অপেক্ষা অপেক্ষমান যারা